অফিসে আসছে 16 তারিখে থেকে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি এবং সেটা যারা জাল ভোট দিয়েছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে 12 বছর 13 বছর কা ছেলে মেয়ে ভোট দিয়েছে একটা আক্রান্ত হয়েছে আমরা তার মামলা নিয়ে গ্রেফতার করছি আইনের হাতে আমরা আদালতে সমর্থ করব বিচার ব্যবস্থা হিরো আলম হিরো আলম হিরো আলম শুধুমাত্র দেশের গন্ডি না এই মুহূর্তে পৃথিবীর অনেক দেশে যাতে জাতিসংঘের সামনে প্রশ্ন উঠেছে সোমোটামুটি বিশ্বের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ নতুন একটি ভিডিওতে দর্শক হিরো আলম গিয়েছেন নির্বাচন কমিশনে অভিযোগ নির্বাচনের কারচুপি এক ব্যক্তি একাধিক ভোট সহ আরও নানান অভিযোগ হিরো আলম আজ নির্বাচন কমিশনে গিয়েছে এদিকে জাপা জাতীয় পার্টির বর্তমান জিএম কাদের বলেছেন এক ব্যক্তি দশটি করে ভোট দিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের এক আলোচনা সভায় এ ধরনের মন্তব্য করেন এদিকে ডিএমপি কমিশনারকে হিরো আলম নির্লজ্জ বলে ব্যাখ্যা দিয়েছেন দর্শক আপনারা অবগত রয়েছেন যে ডিএমপি কমিশনার এর আগে বলেছিলেন ঢাকা 17 উপনির্বাচনে যদি কোনো অনিয়ম হয় নির্বাচন সুষ্ঠু তিনি না করতে পারেন সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন যদিও তিনি পদত্যাগ করেননি আমরা নির্বাচন কমিশনারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে হিরো আলমের ব্রিফিং দেখব এবং ডিএমপি কমিশনারের বক্তব্য দেখব সাথে নাইম আলী দক্ষিণ কোরিয়া থেকে যে ভিডিও ফুটেজটি শেয়ার করেছে তারও বিস্তারিত সকলের প্রতি অনুরোধ থাকবে লাইভ টিউব প্রো থেকে এই ধরনের নিত্য নতুন আপডেট সবসময় সবার আগে দেখতে এখনই ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করে জানান এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন চলুন চলে যাই স্ক্রিনে অফিসে আসছে 16 তারিখে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি এবং সেটা যারা জাল ভোট দিয়েছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে 12 বছর 13 বছর কা ছেলে মেয়ে ভোট দিয়েছে এক থেকে 10-15 টাকা ভোট দিয়েছে এবং তাদেরকে জোর করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে সেই ভিডিও ফুটেজ সহকারে এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারের আপিলে এখানে জমা দিয়েছি আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আসতে হবে এখানে এই জন্য আজকে এখানে আপিল করলাম এই আপিলের শুনানি আমরা এখন দেখার অপেক্ষা থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি ভিডিও ঘুরে তুলে দেখবেন সেদিকে বর্তমান সুস্থ হয়েছে এবং মন্ত্রী পরিষদকে এবং আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করবো আরাফাত ভাই যাতে শপথ না করতে পারে আপনারা এই সুস্থ ফলাফল আপনারা আগে দেখবেন কারণ মানুষের সবচেয়ে সাক্ষী প্রমাণের উপর সব নির্ভর করে এই জায়গাতে ভিডিও করেছে এইটা আপনারা সবাই দেখবেন আর একটা বিষয় কালকে খুব কষ্ট লেগেছে আমাকে কালকে বিএনপি কমিশনার যে কিছু কথা বলেছে তিনি বলেছে আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম যে আমি তাকে একটা কথা বলতে চাই আপনি ভিডিও করে দেখবেন যে আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কিনা এবং তিনি বলেছে আমরা তাকে কড়া নিরাপত্তায় কেন্দ্রের বাইরে দিয়েছি কেন্দ্রের বাইরে দিয়ে ভিতরে দিয়েছি এবং তিনি বলেছে যে তাকে আমরা বলে কেন ওপরে যাইনি আমার কাছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি পুলিশ ভিতরে আসেনি আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাবো আপনি তো আমাকে নিরাপত্তা দেবেন কেন্দ্রের ভিতরে যখন আমাকে ঘুষি মারে ওই লোকজন যখন খুনি করে করা নেয় উচিত যারা ঘুষি মারে তাদেরকে বের করে দিয়ে আমাকে তারা নিরাপত্তা দিয়ে ওখান থেকে বাসা পড়তে গেছে তুলে দেওয়ার কিন্তু তারা দেয়নি এবং যখন আমাকে মারধর করে যখন আমাদের বাইরে বিজেপি আসলো বিজেপির গাড়ি কাছে আমি যখন আমার জীবন বাঁচানো গেলাম একটা কিন্তু লক্ষ্য কিন্তু তারা মনে করেন গাড়ি থেকে নামবি সেই হিসেবে আপনাদের বললাম বিএনপি কমিশনার ফারুক খানের কথাগুলো খুবই দুঃখজনক কষ্টজনক কারণ সেদিকে তারা নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ হওয়ার না না আমি কেন আমি ঢাকা শহরে থাকি থেকে ঢাকা শহর নির্বাচন মন্দ থাকে কেন না এই দেশে সুস্থ নির্বাচন নাই কারণ আমি এই সরকার দিনে তিনটে নির্বাচন করলাম 2018-তে নির্বাচন করেছি সকলকে মারি আবার 23-এ উপনির্বাচন করে গৌরবম সেখানেও মারি খেলাম এখানে একটা নির্বাচন করলাম এখানেও মারি খেলাম তাহলে এই সরকার ওদের সুস্থ নির্বাচন কীভাবে আসবে না আমি ঢাকা শহরে 8 বছর ধরে আছি থেকে ঢাকা শহর নির্বাচন করেছি আর এই নির্বাচনে করার একটা উদ্দেশ্য বা মানুষের ভোটার অধিকার ফিরে আনার জন্য মানুষ ভোট কেন্দ্রে ফিরে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের কাছে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসাবে আমি জনগণের পিছনে কাজ করতে চাই বাইরে কিছু না
আর আমরা দেখেছি সকাল থেকে 10টা 11টা 12টা পর্যন্ত 8টা 7টা করে ভোট হচ্ছে আমরা অনেকে পক্ষেতে দেখেছি তাহলে আর এত ভোট কি হয়ে পায় এই জন্য তো বললাম তারা ডাল ভোট দিয়েছে ডাল ভোটে ভোটের 6 গ্রামে জমা দিয়েছে এবার দেশে জনগণ এবং সাংবিধানিক বেলা ভোটের তুলে আপনারা দেখবেন অর্ধেলে ভোট হয়েছে কি ধন্যবাদ আক্রান্ত হয়েছে আমরা তার মামলা নিয়ে গ্রেপ্তার করছি আইনের হাতে আমরা আদালতে সমর্থ করব বিচার ব্যবস্থা সকাল থেকে চারটা পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে মানুষ যারা ভোট দিতে গেছে তারা নির্বিঘ্নে ভোট দিয়েছে ঠিক পৌনে চারটার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো আলম তার উপরে কেন্দ্রে পরিদর্শনে গেলে পরে প্রতিবাদ লোকের সাথে তার বাকবিতণ্ড হয় তারপরে সে বাঘ আসা পরে কুটিবার দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে এখানে আমাদের ফোর্সের যে ডিউটি থাকে ফোর্সের ডিউটি তিনভাবে থাকে একটা হলো যারা কেন্দ্রের ভিতরে ডিউটি করে কেন্দ্রের ভিতরে ডিউটি করে হলো তাদের ব্যালট পেপার পাড়া দেওয়া প্রিজাইডিং অফিসার নিরাপত্তা দেওয়া এই আরেকটা থাকে কেন্দ্রের বাইরে মোবাইল ডিউটি থাকে তারা হলো যে লোকজন যাতায়াতের পথে কারো কোথাও বাধা দেওয়া হয় কি না কোনোখানে মারামারি হচ্ছে কি না এইগুলো কিন্তু আরেকটা থেকে আমাদের স্ট্রাইকিং যে যেখানে আমাদের মোবাইল পার্টি বাইরে বা কেন্দ্রে সামাল দিতে পারে না তখন স্ট্রাইকিং যাবে এই তিনভাবে আমাদের ভোট ডিউটিতে থাকে হিরো আলমের যে ঘটনাটা কেন্দ্রে যখন সমস্যা হচ্ছিল কেন্দ্রের পুলিশ তাকে বের করে দিয়েছে যে না ঠিক আছে তাকে নিরাপত্তা দেয় বাড়িতে বাইরের কী পরিস্থিতি ছিল খুব সম্ভব সে বাইরের পরিস্থিতি জানতো না কী অবস্থা আছে কারণ সে শুধু কেন্দ্রের ভিতরটা দেখছি তো বাইরের পরিস্থিতি তার হয়তো বা ওইভাবে জানা ছিল তারপরও আমরা এটা দেখছি যে আসলে বাইরের পরিস্থিতি তার জানা ছিল কি না বা বাইরে কী ঘটনা করছে এটা আমরা তদন্ত করে দেখছি আর আপনারা জানেন যে হিরো আলমের উপরে যারা হামলা করছিল আমরা মামলা নিয়েছি ভিডিও ফুটেজ চেক করে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেককে গ্রেপ্তার করতেছি এবং ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন ভিডিও ফুটেজ আইডেন্টিফাই করে আমরা গ্রেপ্তার করছি মাননীয় কমিশনার আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জের কথা বলেছিলেন এই নির্বাচনের আগে চ্যালেঞ্জ এবং সেটা নিয়ে বিএনপি আলোচনা করছে এই চ্যালেঞ্জ আমারও আছে ভোট সুষ্ঠু হবে আমরা নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যত রকমের সহায়তা করা আমরা তা করব আমি এখনও বলি 17 আসনে ভোটে কোনো কারচুপি হয় নাই যারা হয়েছে হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতিকারী পরিস্থিতিতে আক্রান্ত হয়েছে আমরা তার মামলা নিয়ে গ্রেপ্তার করছি আইনের হাতে আমরা আদালতে সমর্থ করব বিচার ব্যবস্থা করব কিন্তু ভোটের কোনো বাক্স চিন্তাই হয় নাই জাল ভোট হয় নাই এজেন্টদের মারধর করা হয় নাই আপনার কেন্দ্রে তো সারাদিন আপনারা নিজেরা ঘুরছেন কেন্দ্রের একটা মাত্র সিনারি আপনারা দেখান যেখানে কেন্দ্রে কোনো অনিয়ম হয়েছে আমাদের দায়িত্ব আমরা সক্ষম ছিলাম কারণ হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘুরে গেছে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে যখন সেই কেন্দ্রে আসছে এর একটা মানে পুলিশকে না জানিয়ে হঠাৎ করে অজ্ঞাত কারণে সেই কেন্দ্রে আবার আসছে এই কেন্দ্রে তার আসার কথা আমরা জানতাম না বা জানানো হয় না জানলে পরে আমরা তার নিরাপত্তা দিয়ে দেবো ধন্যবাদ হিরো আলম হিরো আলম হিরো আলম শুধুমাত্র দেশের গণ্ডি না এই মুহূর্তে পৃথিবীর অনেক দেশে যেহেতু জাতিসংঘের সামনে প্রশ্নটা উঠেছে সো মোটামুটি বিশ্বের অনেকেই এই মুহূর্তে হিরো আলমকে চিনেন তো যেই হিরো আলম মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইব বা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীদের থেকেও বিএনপি আওয়ামী লীগ সবার বা জামাত যারাই আছেন জাতীয় পার্টি তাদের থেকেও এই মুহূর্তে একটা সুপরিচিত মুখ হয়েছেন হিরো আলম সেই হিরো আলমের নিরাপত্তা নিয়ে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন গতকালকে আমরা বলেছিলাম যে আমাদের ডিএমপি কমিশনার তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটা ছিল ঘটনাটা দ্বিতীয় ধাপে হিরো আলম যখন ভোট কেন্দ্রে গিয়েছিল পুলিশকে ইনফর্ম করা হয়নি তারপরে সেখানে যাওয়ার পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভোট কেন্দ্রের বাহিরে আর এটার জন্য কোথাও না কোথাও অনেকটা রেসপন্সিবিলিটি হিরো আলমেরই যেহেতু তিনি যোগাযোগ করেনি দর্শক ডিএমপি কমিশনারের এই বক্তব্যকে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হিরো আলম মানে
কলিজা মোটামুটি অনেকটাই বড় হিরো আলমের বোঝাই যায় যে একের পর এক যারাই কথা বলছে হিরো আলমকে নিয়ে তাদের বিরুদ্ধে আবার পাল্টা কাউন্টার জবাব দিচ্ছেন আমাদের ডিএমপি কমিশনার তিনি আসলে কি জবাব দিবেন দর্শক হিরো আলম বলছে ডিএমপি কমিশনার আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে আমি নাকি এক কেন্দ্রে দুবার করে গেছি এক কেন্দ্রে আমি একবারই গেছি হিরো আলমের অভিযোগ হিরো আলম বলছে যে ডিএমপি কমিশনার অভিযোগ করেছেন যে আমি অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে যাইনি বলে আমাকে নিরাপত্তা দিতে পারেননি আমি কেন কেন্দ্রে ঘোরার জন্য আবার ডিএমপির অনুমতি নেব সেখানে তো আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে তাহলে আমার কেন অনুমতি নিতে হবে বড়ই কি বলা হয় যে পেচকি একটা প্রশ্ন ডিএমপির কমিশনারের বেশি মানে ওনার প্রতি ছড়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে বরানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রে পরিদর্শনে আমি যখন যাই তখন স্কুলের মাঠে নৌকা প্রতীকের কর্মী এবং সমর্থকরা আমাকে কটু কথা বলে এবং ধাক্কাধাক্কি করে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখান থেকে হিরো আলমকে স্কুল ফটকের বাইরে আনার পরে নৌকার বেজধারীরা তাকে রাস্তায় ফেলে পিটিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীরা তাকে নিরাপত্তা দেয়নি অভিযোগ করে তিনি পুলিশ এবং বিজিবি সম্পর্কেও কথা বলেছেন আর আপনারা জানেন যে এই ইস্যু নিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২টি দূতাবাস থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত কথা বলছে এখন এই টোটাল ঘটনার আমাদের ডিএমপি কমিশনার মাঝখানে কিভাবে চলে আসলেন আসলে আলমের এই ইস্যুটাতে এটার যে প্রাক একটা বক্তব্য যে নির্বাচন নিয়ে আমাদের ডিএমপি কমিশনার একটা বক্তব্য ছিল যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তিনি নাকে খত দিয়ে পদত্যাগ করবেন এখন আলম হয়তো কোথাও না কোথাও সেই বিষয়টাকেই তিনি সামনে এনেছেন এখন ডিএমপি কমিশনারের গতকালকের বক্তব্যের পর আলমের এই পাল্টা বক্তব্য আবারও কি আমাদের ডিএমপি কমিশনার কোনো বক্তব্য দিতে যাবেন নাকি বিষয়টা এখানেই থেমে যাবে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আলম কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন যে ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট বা জড়িত ছিল প্রত্যেককেই আইনের আওতা আনার চেষ্টা করেছে অনেককেই গ্রেপ্তারও করেছে আবার অনেককে রিমান্ডে নিয়ে এটার পেছনের মোটিভও কিন্তু বের করার চেষ্টা করছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো দেখা যাক আলমের এই বক্তব্যের পর আমাদের ডিএমপি কমিশনার তিনি আবার কোন বক্তব্য দেন তবে পরিস্থিতি অনেকটা ঘোলাটে আকার ধারণ করেছে অবশ্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দেখে আরেকটু বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে আবার আস্তে করে থেমে যাবে অন্যদিকে ভিপি নুরও নতুন করে খেলা শুরু করছে তো এই খেলা আবার হয়তো আলমের খেলারে ছাপাই দিবে তাই না তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক হিরো আলমের নির্বাচন কমিশনে যাওয়া তার দাবি কি নির্বাচন কমিশন মেনে নেবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নির্বাচন কমিশনে গিয়ে হিরো আলমের যে দাবি ছিল সেটি কতটা যৌক্তিক রাজনীতি এবং বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটা সুস্থ হবে সেটি নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে এ ব্যাপারেও আপনি মতামত জানাতে পারেন পাশাপাশি ডিএমপি কমিশনারের ব্যাপারে হিরো আলমের এই বক্তব্য আপনি কতটা সমর্থন করেন এবং ডিএমপি কমিশনার যিনি আগেই বলেছিলেন তিনি পদত্যাগ করবেন তিনি যে পদত্যাগ করেননি যা বাংলাদেশের এক কমন অভ্যাস সেই ব্যাপারে আপনি কি মনে করেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর এই ধরনের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ